मेजदी भाई এই তো তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ আমাকে পদ্মর মা বলল তুই আমাকে খুঁজছিলি কেন? আমি তো ঘরেই আছি। তোমাকে একটা দারুণ কথা বলবো। কি? তুমি কাউকে বলবে না বলো? একমাত্র তুমি জানো। প্রমিস কিন্তু কাউকে বলতে পারবে না। এই কি কথা রে? তোমাকে বলছিলাম না তোমার দেওর একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করছে। ওরা প্রায় হয়ে গেছে, খুব শিগগিরই পজিশন পেয়ে যাবে। কি পেয়ে যাবে? মানে ফ্ল্যাটের মালিকরা চাবি পেয়ে যাবে। ও তাই বুঝি। জানো ওই ফ্ল্যাটের শোবার ঘরে একটা অ্যাটাচড ব্যালকনি আছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। সাততলার উপরে তো মনে হয় যেন কোথায় উঠে গেছি। হ্যাঁ রানী, চাবিটা পেয়ে গেলেই ওখানে গিয়ে থাকবি না? তো অত সহজে হবে নাকি? তোমার দেওরকে অত সহজে রাজি করাতে পারবো ভেবেছো? যা জেদি। আচ্ছা রানী, তুই ঠাকুরপুর দিকটা একবারও ভেবে দেখলি না? না, এই বাড়িতে সে জন্মেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে। এই বাড়ির সঙ্গে তার নারীর টান। তুই কি ভেবেছিস ঠাকুরপো অত সহজেই বাড়ি ছেড়ে চলে যাবে? আচ্ছা মেজদি ভাই তুমিও এই কথা বলছো? একটা জিনিস আমি বুঝতে পারি না, বাড়ি ছেড়ে যাওয়া মানে কি সম্পর্ক ছেড়ে যাওয়া? আমার মাথায় ঢোকে না বাবু তোমাদের এই সমস্ত কথা। যাই বল রানী, তোরই বাড়ি ছেড়ে চলে যাওয়াতে আমার কিন্তু সায় নেই। আচ্ছা শোন, তুই হঠাৎ এরকম চাকরি চাকরি করছিস কেন রে? তোর কি ভাই পকেট মানি কম পড়েছে নাকি? পকেট মানি টার্মটা না খুব বাজে জানো তো। দেখো আমার যখনই কিছু দরকার হয় তোমাদের কাছ থেকে তো আমি পেয়েই যাচ্ছি, তাই না? তবে তবে অ্যাকচুয়ালি মানে আমি বলবো, কিন্তু তুমি রাগ করবে না তো? না না বল না, রাগ করার কি আছে? শোনো বাবা, চাকরি না করলে না কোনো আইডেন্টিটি তৈরি হয় না, আর আমার একটা নিজের আইডেন্টিটি চাই। আরে দেখ তুই বলছিস নাকি তোকে কেউ শিখিয়ে বিকিয়ে দিয়েছে কথা বলার জন্য? আচ্ছা কে কেউ শেখাবে কেন আমাকে? তোমাকে তো আমি চিরকালই বলি যে আমি চাকরি করতে চাই নাকি? হ্যাঁ কিন্তু এখন তো আচ্ছা আচ্ছা শোন, এখন তো মানে পড়াশোনাটা শেষ করাটা কি ইম্পর্টেন্ট নাকি প্রাইমারিলি বলো? কিরকম অদ্ভুত দেখো আমাদের এখানে এরকম তো, আর বিদেশে দেখো ওখানে চাকরি ইজ আ মাস্ট।